নমস্কার বন্ধুরা, টুয়ার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। গরম গরম লুচি বা খিচুড়ির সাথে এই আলুর দম ভীষণই ভালো লাগে। 750 গ্রাম আলু কেটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে সামান্য লবণ দিয়ে আলুগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 80% মতন সেদ্ধ করব। 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। সব গুঁড়ো মশলা একসাথে মিশিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। টুকরো করে কাটা 1টা টমেটো, 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ব্লেন্ডারে সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সেদ্ধ করা আলুর মধ্যে সামান্য হলুদ, লবণ আর 1/2 টিস্পুন তেল দিয়ে মিশিয়ে নেব। গ্যাসে ননস্টিক প্যান বসিয়ে তাতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। অনেকগুলো আলু তাই দুবারে ভাজব। ওই একই প্যানে সব আলু ভাজা হয়ে যাওয়ার পর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা দিয়ে দেব। 1 মিনিট মতন নেড়েচেড়ে নেব। তারপর সামান্য হিং আর 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ক্যারামেল করে নেব, এতে আলুর দমে খুব সুন্দর কালার আসবে। গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট নেড়ে নেব। এবার টমেটো আদার পেস্টটা দিয়ে মিশিয়ে নেব। স্বাদ মতন লবণ দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। খুব ভালো করে মশলা কষানো হয়ে যাওয়ার পর গরম জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। 1 কাপ মতন জল আমি দিয়ে দিলাম। এরপর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ হবে, তাই একটু বেশি জলই দিতে হবে। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দেব। 1 টিস্পুন কসুরি মেথি দিয়ে দিলাম। চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব, যাতে আলু আর মশলা খুব ভালো মতন মিশে যায়। সবার শেষে 1/2 টিস্পুন ভাজা মশলা দিয়ে দেব। জিরে, মৌরি, গরম মশলা শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা দিলে আলুর দমের স্বাদ অনেক বেড়ে যাবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। রান্নাটা আমার হয়েই গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন আসি তাহলে, ভালো থাকবেন।